এই মুখিটা এত ভালো সিদ্ধ হয়েছে, মুখে দিলে একবারেই গলে যাবে। তো দেখেন, দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। অনেক টেস্টি হয়েছে তরকারিটা। তো হাই গাইস, ঝটপট রান্নাঘরে স্বাগতম। তো আজকে আমি রান্না করব কচুর মুখি। তো এখানে আমি মুখিগুলো নিয়ে নিয়েছি, এখন ভালোভাবে এগুলো ছুলে নেব। তো আমার ছুলা হয়ে গেছে, এখন আমি এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়েছি তেল, সাদা তেল, মরিচ দিয়েছি, এখন দিয়ে দিলাম পাশম্বাড়ি। তো পাশম্বাড়ি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি মুখিগুলো দিয়ে দেব। সব মুখি দিয়ে দিলাম, এখন একটু ভালোভাবে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নেব। অনেকের দেখি এগুলো সিদ্ধ আগে সিদ্ধ করে নেয়, সিদ্ধ করে নিয়ে আবার রান্না করে, কিন্তু আমি আগে সিদ্ধ করি না। আমি এইভাবে একবারে চুলে চুলে একবারে রান্না করি। আমার এইভাবে রান্না করতে ভালো লাগে, মুখিগুলো মানে রান্না করলে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মুখিগুলা। তো ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানিতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মুখিগুলো। আমি একবারে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পরে আর কোনো এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। তো আমি ঢেকে দিলাম। ঢাকনা তুলে আবার আমি একটু নেড়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই যে আমি পাশম্বাড়িতে ব্যবহার করেছি তেজপাত, শুকনা মরিচ, এগুলো আপনারা চাইলে রাখতে পারেন, কিন্তু আমি রাখি নাই, এগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। এই যে দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ আমি ঢেকে রাখব। এ মুখি কিন্তু খেলে গলা চুলকায় না, খেতে ভালো লাগে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এই মুখিগুলো। দেখেন কত সুন্দর হয়ে গেছে। এই যে আমার তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। এই দেখেন কত সুন্দর হয়েছে সিদ্ধ, চামচটা লাগলে কেমন যেন ভেঙে যায়। তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন।